سبحان الله والحمد لله والله أكبر سبحان الله والحمد لله والله أكبر শুনুন, আল্লাহ পাক আগে পুরুষ সৃষ্টি করেছেন, পুরুষ থেকে নারী সৃষ্টি করেছেন। পুরুষের কোনো জরায়ু নেই, পুরুষের কোনো অভাব নেই। জেলা থেকে পাকা হাড় থেকে নারীকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন প্রকাশ্য মাঠে, ফেরেশতাদের সামনে মাটি নিয়ে হয়েছেন ফেরেশতা দিয়ে, তারপরে ওইটাতে আদমকে বানিয়েছেন। আদমকে বানানোর কাহিনী আপনারা জানেন, সেটা আমার আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো আদম সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের হাত দিয়ে সৃষ্টি করেছেন, আদমকে মাঠে সৃষ্টি করেছেন, উন্মুক্তভাবে সৃষ্টি করেছেন, কিন্তু মা হাওয়াকে সৃষ্টি করেছেন কোথায় বলেন? কোথায়? আড়ালে, কেউ জানে না। আদমের পাজর থেকে কাজেই মা বোনেরা যারা অহংকার করেন, যারা গর্ব করেন, সমান অধিকারের দাবি করেন, পথে ঘাটে মারামারি করতে যান, সেমিনার করেন, ভাষণ দেন, আমাদের অধিকার আছে। পুরুষ যদি জাঙ্গাপুরে ফুটবল খেলে, আমি জাঙ্গাপুরে খেলবো না কেন? পুরুষ যদি গাছে উঠে, তাহলে আমি কেন গাছে উঠবো না? পুরুষ যদি লাফালাফি করতে পারে, আমি কেন করতে পারবো না? সামনে পহেলা বৈশাখ আসতেছে, সেখানে কি হবে তা তো বলারই অপেক্ষা রাখে না। তাই বলে ওর মোমা মারতে চাইেন না, ওটা একটা পাপ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ওটা নয়। যে ভাইরা বোমা মারতে যান তারা আবার অন্যায় করেন, একটা পাপ ঠেকানোর জন্য যে নিজের আবার খুনের অপরাধ করে। ওখানে কয়েক মহিলা আসে সেমিনারে, কপালে মোটা মোটা ফোঁটা, প্রশাসন বলে 5টা থেকে 6টার বাইরে কোনো অনুষ্ঠান চলবে না। ওই 2-3 মহিলা টিভিতে এসে খালি বলতে থাকে, আমরা 1টা পর্যন্ত করব, প্রশাসন আমাদের পাহারা দিতে বাধ্য। এত চোট, এত পাওয়ারফুল। সম্মানিত ভাই, কাজেই নারীকে আড়ালেই সৃষ্টি করা হয়েছে, আপনাকে আড়ালেই থাকতে হবে, আপনাকে প্রকাশ্যে সৃষ্টিই করা হয়নি। অধিকার দেওয়া হয়েছে এটা ঠিক, আমি অনেক খুব বেশি লম্বা আলোচনা করব না। আল্লাহ পাক পুরুষ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক নারী সৃষ্টি করেছেন, উভয়ের জন্য বিধি বিধান দিয়েছেন, উভয়ের জন্য নিয়ম নির্ধারণ করেছেন। কোরআনে কারীমের মধ্যে আয়াত রয়েছে, হাদিসের মধ্যে বিধি বিধান রয়েছে, সাহাবীগণ সেটা চর্চা করেছেন বিস্তারিত। জেনে বুঝেই মা ও বোনদের চলতে হবে। আমি খুব বেশি আলোচনা সেদিকে আগাচ্ছি না, দুই একটা প্রসঙ্গ মাঝখানে আসলে শুধু বলবো, যেহেতু মা বোনদের ব্যাপারে একটু টাচ দিতে বলা হয়েছে, প্রসঙ্গ তো বলবো। আমার মূল বিষয় আজকে বখিলি। তবে তার আগেও শেখ আব্দুর রাজাক সাহেবের বক্তব্যের একটা সম্পূরক জিনিসটা দিয়ে যাই। সামনে 2টা কাজ হবে, একদিকে বৈশাখের অনুষ্ঠান আসছে, এটা করতেছে এক শ্রেণীর লোক, আর সবে বরাত আসতেছে, এটা করবে কারা? আর এক শ্রেণীর লোক। সবে বরাত যারা করবে তারা কি কপালে ফোঁটা দেয়া করবে? তারা কি একতারা হাতে নিয়ে করবে? তারা বটমূলে যাবে? তারা রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ, এসো হে দু বৈশাখ রবীন্দ্রনাথের দোয়া পাঠ করবে? তারা কি করবে? তারা কারা? দুই শ্রেণীর ভাগ আছে, দুইটাই কিন্তু বেদাত। একটা হলো ইতিহাসের বেদাত, আর একটা হলো শরীয়তের বেদাত। পহেলা বৈশাখ নামে বাঙালির কিছু কোনোদিন ছিল না, এখনো নাই। বৈশাখ কোনো বাংলা শব্দ নয়, বৈশাখ হিন্দি এবং সংস্কৃত শব্দ। আজকা আমাদের দেশে বৈশাখ ডিকশনারিতে আছে হবে 13 এপ্রিল, বাংলাদেশে হবে 14 এপ্রিল, ভারতে হবে 15 এপ্রিল। আমি বুঝাতে পারছি আপনাদেরকে, ডিকশনারিতে আছে 13 এপ্রিল, রাজা বিক্রমাদিত্য তার বানিয়েছে, কোনো বাঙালিটা বানায় নাই। বাদশাহ আকবর বাঙালির উপর নির্যাতন করার জন্য, খাজনা তোলার জন্য, এদের রক্ত চুষার জন্য এই মাসের নির্ধারণ করেছিলেন, এটা বাঙালির জন্য কোনো ভালো মাস কখনো ছিল না। 3টা দিন ডিকশনারিতে আছে 13 এপ্রিল, আমাদের বাংলাদেশে হবে 14 এপ্রিল, ভারতে হবে 15 এপ্রিল। এখন কোনটা সুন্নত আর কোনটা বেদাত বলেন, দিন কোনটা ঠিক রাখবেন?
এটাও বেদাত, এটা আগে ছিল না। এই মাত্র 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যারা ছবি টবি বানায়, মূর্তি টুর্তি বানায়, ওইখান থেকে কয়েকটা ছেলে মেয়ে হঠাৎ করে কয়েকটা মুখোশ টুকোশ পরে রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ গান করতে করতে মাঠে নাইমে পড়ল, আর এটা বাঙালির অনুষ্ঠান চালু হয়ে গেল। আগে ছিল না, আগে সাধারণ মেলা টেলা হতো হালখাতা হতো এই পর্যন্তই। তারপরে জাতীয় দিবস হয়ে গেল, জাতীয় ছুটির দিবস হয়ে গেল, তারপরে বোনাস নির্ধারণ করা হলো, কত কিছু দিয়ে যে এটা খাওয়ার চেষ্টা করানো হয়েছে, আপনারা খান নাকি এটা? যাই হোক, সেটা এই পর্যন্ত আজকের জন্য ছেড়ে দিলাম। এটা হলো একটা ঐতিহাসিক বেদাত, অন্যায়ভাবে চাপানো যা ছিল না, এইটুকু শুধু জ্ঞান দিয়ে গেলাম আপনাদেরকে। কে মহান, 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 ক